তারিখে ইবনে জারির তাবারিখ হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস আহকামুল কুরআন লিল জাসাসের ঘটনা নিয়ে এসেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম মিল্লাতের খলিফা মুসলিম জাহানের খলিফা রাসূলের পাক ইন্তেকালের পরে হযরতে আবু বকর খলিফা এই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরতে আমর এই রাষ্ট্রের প্রধান পরামর্শদাতা হযরতে আলী এবং উসমান ফজরের সালাতের পরে মসজিদে বসেছে হযরত উসমান ডাক দিয়ে বলছেন ভাই আবু বকর রে এই রাষ্ট্রের খলিফা আপনি আমি জানতে চাই রাষ্ট্র কেমনে চলে খলিফাতুল মুসলিমিন সিদ্দিকে আকবর বললেন ভাই উসমান রে এই রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন এই রাষ্ট্রের সংসদ হলো মদিনার মসজিদ আর এই রাষ্ট্র চালাই আমি খাদেম কি জানতে চাও বলো হযরত উসমান ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনার কাছে আমি জানতে চাই আপনি বলেছেন রাষ্ট্র চালান কোরআন দিয়া রাষ্ট্র যদি কোরআন দিয়া চলে সমাজে ইনসাফ কায়েম হওয়ার কথা আপনার কাছে আমি জানতে চাই এই রাষ্ট্রের কোন মানুষ যদি না খেয়ে মারা যায় আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে কিনা খলিফাতুল মুসলিমিন সিদ্দিকে আকবর দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন ভাই উসমান রে আমার রাষ্ট্রের একটা কুকুর যদি না খেয়ে মারা যায় একটা বিড়ালও যদি বিনা চিকিৎসা মারা যায় আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে এই জন্য কোরআন দিয়ে সমাজে ইনসাফ কায়েম করতে চাই উসমান দাঁড়িয়ে বলছেন ভাই আবু বকর আমি জানতে চাই আপনার কাছে আমি আসলাম একটা বাড়ি থেকে আপনার রাষ্ট্রের একজন বিধবা মহিলা চুকে দেখেন না অন্ধ বিধবা মহিলা বৃদ্ধা তার কোনো সন্তান নাই তিন দিন হয়ে গেল তার বাড়িতে কোনো খাবার নাই জবাব দেওয়া লাগবে কিনা আমার কাছে একটু খুলে বলেন হযরতে সিদ্দিকে আকবর দাঁড়িয়ে গেলেন কান্নায় ভেঙে পড়লেন আর ডাক দিয়ে বলেন ভাই রে আমি জানতে পারি নাই বুঝতে পারি নাই খাবার নিতে পারি নাই তুমি খবর দিয়েছ ওয়াদা দিলাম রাষ্ট্রের বাইতুল মাল থেকে কুশাগার থেকে ওই মহিলার বাড়িতে তিন প্রত্যেক দিন তিন বেলা খাবারের ব্যবস্থা আমি করে দেব কথা দিলাম তুমি আমাকে ঠিকানা দাও উসমান গনি দাঁড়িয়ে বলছেন ভাই আবু বকর রে আমি জানি আপনি রাষ্ট্রের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করবেন কিন্তু এই মহিলা বৃদ্ধা মানুষ চুকে দেখেন না কে তাকে রান্না করে খাওয়াবে তার কোনো সন্তান নাই স্বামীও নাই বিধবা কে তাকে দেখবে আপনার কি দায়িত্ব নয় আপনার দেশের একজন নাগরিককে দেখে রাখা হযরত সিদ্দিকে একবার বলছেন ভাই উসমান রে আমি তো চাই দেখে রাখবো কিন্তু আমার কাছে কোনো খাদেম এই মুহূর্তে নাই আমি তো খাদেম ছাড়া তার কেমনে কর্মচারী পাঠিয়ে দিব আমার কাছে নাই দীর্ঘক্ষণ কথা চলতেছে পুরা মসজিদে পিনপত নীরবতা বিরাজ করছে কেউ কথা বলছে না সবার মধ্য থেকে দাঁড়িয়ে গেলেন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত আমর দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর আপনার কাছে আরজি পেশ করতে চাই আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আপনার কাছে জানতে চাই এই মহিলার বাড়িতে জানি আপনি খাদেম দিতে পারবেন না কর্মচারী দিতে পারবেন না এই সুযোগ আপনার কাছে নাই আমি আমার দাঁড়িয়ে আপনাকে বললাম এই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে আপনি আমাকে খাদেম বানাইয়া দিতে পারে আল্লাহু আকবার বলেন একজন একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি একজন বৃদ্ধা বিধবা নারীর বাড়িতে বিনা পারিশ্রমিকে খাদেম হতে চায় ইসলাম মানুষকে কোরআন মানুষকে কত নমনীয় হতে শিক্ষা দেয় চমৎকার আদর্শ শিক্ষা দেয় আজ সমাজ যদি আদর্শ থাকতো পাতি নেতা পর্যন্ত চুর ডাকাত বদমাইশ হয়ে গিয়েছে সমাজকে বিকলাঙ্গ করে দিয়েছে কোরআন যদি রাষ্ট্রের সকল জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যেত ইনসাফ কায়েম হয়ে যেত ইনসাফ আমার মুসলমান বন্ধুগণ এবার সিদ্দিকে একবার বললেন ভাই ওমর রে আপনি যদি বলেন এই মহিলার বাড়িতে আপনি কাজ করবেন বিনা পারিশ্রমিকে খিদমত করবেন আমি জানতে চাই কথাগুলা দিল দিয়ে শুনেন জানতে চাই আপনি কোন টাইমে কাজ করবেন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আপনি হযরত আমার বললেন ভাই আবু বকর আমি অফিসে যাওয়ার আগে সকাল বেলায় মহিলার বাড়িতে কাজ করব অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় বিকেল বেলা কাজ করে দিয়ে যাব
صدیق اکبر ابار بولن شنین عمر فاروق اپنا کے بولچی اپنی نیزیر اچھا شیر چاہ بینا پر اسلامی کے دائیت تو نہیں چن اپنی جو دی دائیت تو ٹھیک مطو آدائی نہ کرتے پارن امار عدالتے اپنا کے جواب دے والاک بے اللہ عدالتے اپنا بیردیا میں نالش کرے دے وہ کتا جنہ مانے تاکے امار بندگن پر ایک دن شکال بلا فضر سلات پڑے نشتہ کرے حضرت عمر فاروق نہ ہو মহিলার বাড়িতে কর্মচারীর কাজ করবার জন্য বাড়িতে পৌঁছে গেলেন দরজা গিয়া নক করে বললেন আম্মা জান ঘরের ভিতরে কি আছেন আমি আপনার ঘরে নির্ধারিত খাদেম রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত খাদেম আমি এসেছি আপনার ঘরে কি রান্না করে দেওয়া লাগবে আপনার ঘর কি মুছে দেওয়া লাগবে আপনার কাপড় কি ধৌত করে দেওয়া লাগবে জানতে চাই ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা জবাব দিচ্ছেন কে যুবক তোমাকে চিনতে পারলাম না তুমি এসেছো নির্ধারিত খাদেমের কথা বলছো যুবক রে আমি তোমাকে জানি নাই তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলো কাজ করে দিয়ে চলে গিয়েছে আল্লাহু আকবার হযরত আমার আশ্চর্য হয়ে গেলেন দায়িত্ব আমার নির্ধারিত দায়িত্ব আমার কে আদায় করে দিয়ে যায় কে কাজ করে দিয়ে গেল আবু বকর দরবারে আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছে আল্লাহর আদালতে অপরাধী বানিয়ে দিয়েছে চিন্তা করলেন আগামী কালকে আরো আগে আসবার চেষ্টা করব দ্বিতীয় দিন তিনি পৌঁছে গেলেন ফজরের সালাত পড়ে কোন কথা নাই সালাম ফিরিয়ে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন ডাক দিয়ে বলেন আম্মা জান আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম বলেন না আপনার ঘরে কি করে দেওয়া লাগবে কি করা লাগবে কি কাজ আছে মহিলা ডাক দিয়ে বলছেন যুবক রে তুমি এসেছো বাবা তোমাকে চিনতে পারলাম না আজ তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলো কাজ করে দিয়ে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ আমার তো আর গরম হয়ে গেলেন ব্যাপার কি 2 দিন প্রথম দিনেই কাজ করতে পারলাম না চিন্তা করলেন আগামী কালকে ফজরের নামাজের আগে পৌঁছে যাব কাজ করে সে ফজরের সালাত পড়ব তিনি ফজরের নামাজের আগে পৌঁছে গেলেন মহিলার বাড়িতে 3 নাম্বার দিন গিয়ে ডাক দিয়ে বলছেন আম্মা জান আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম বলেন না কি করা লাগবে রান্না করা লাগবে কিনা আপনার খাবার দেওয়া লাগবে কিনা মহিলা জবাব দিচ্ছেন যুবককে তুমি তৃতীয় দিন এসেছো বাবা তোমাকে চিনতে পারলাম না আজ তুমি আসার 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে নিজের হাতে রান্না করে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে আমার ঘর মুছে দিয়ে আমার কাপড় ধৌত করে আমার মাথায় হাত রেখে আমাকে বলেছে তার জন্য দোয়া করতে প্রায় 1 ঘন্টা আগে আমাকে নিজের হাতে খাইয়ে দিয়ে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ ওমর দেখলেন লাগাতার 3 দিন কাজ করতে পারলেন না মিজাজ আর সামলে রাখতে পারলেন না চিন্তা করা লাগাই কালকে তাহাজ্জুদের নামাজের আগে চলে যাব দেখি তো কে এসে যাওয়ার সময় নাঙ্গা তরবারি হাতে নিলেন কুসমুক্ত করলেন তরবারি হাতে নিলেন আর চিন্তা করলেন যাকেই পাবো শরীফ থেকে মাথা আলাদা করে দিব এত বড় স্পর্ধা এত বড় কাজ আমাকে বেইজ্জত করতে চায় আবু বকর আদালতে আমাকে বেইজ্জত করতে চায় আল্লাহর আদালতে অপরাধী বানাতে চায় যুবককে তাকে দেখতে হবে এই চিন্তা করে সিদ্দিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিয়ে গভীর রজনীতে তাহাজ্জুদের সালাতের আগে মহিলার বাড়ি পৌঁছে গেলেন দরজার সামনে গিয়ে বুঝতে পারলেন ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে ঘরের ভিতরে জুয়ান আছে কথা পর্যন্ত শোনা যায় কিন্তু কণ্ঠ চিনতে পারতেছেন না তিনি ঘরের একটু আড়ালে দাঁড়িয়ে থাকলেন তরবারি হাতে নিয়ে ঘর থেকে বের হলে শরীর থেকে মাথা আলাদা করে দেবেন দীর্ঘক্ষণ পরে একজন যুবক ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে করে মিটমিট পা দিয়ে চলে যায় হযরত ওমর গর্জন দিয়ে উঠলেন কে যুবক দাঁড়িয়ে যাও আমি ওমর বলছি আমার হাতে কিন্তু নাঙ্গা তরবারি আছে পা যদি লম্বা করো শরীর থেকে মাথা আলাদা করে দেব যেখানে আছো ওখানে হাত উঠে আর সারেন্ডার হয়ে দাঁড়িয়ে যাও অমরের কথা শুনে আগন্তুক দাঁড়িয়ে গেলেন হাত উপর দিকে উঠাইয়া জায়গায় দাঁড়িয়ে সারেন্ডার হয়ে গেলেন হযরত ওমর তো থরথর করে রাগে কাঁপতেছে আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন সামনে গিয়া সারেন্ডার হয়ে যিনি দাঁড়িয়েছেন তার চেহারার দিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না আর সহ্য করতে পারলেন না চিৎকার করে কান্না শুরু করে দিলেন
ঠাস করে হাতের অস্ত্র ফেলে দিয়েছেন হাউমাউ করে কাঁদতেছে তাকায়া দেখলেন তিনি আর কেউ না এই রাষ্ট্রের আর কেউ না তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর আল্লাহু আকবার কাঁদতে লাগলেন আর বললেন আবু বকর ভাই রে তুমি এই রাষ্ট্রের খলিফা তুমি না আমাকে দায়িত্ব দিয়েছো কেন তুমি এই বাড়িতে আসো তিন দিন পর্যন্ত কাজ করে দিয়ে তুমি যাও এই কাজ না আমাকে দায়িত্ব দিয়েছিল বলো না তুমি কেন করে যাও সিদ্দিক একবার জবাব দিলেন ভাই ওমর রে আল্লাহ পাক তোমার আগে আমাকে খলিফা বানিয়েছেন এর অর্থ হলো তোমার আগে আমাকে জবাব দেওয়া লাগবে রব বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা সরিষার দানা পরিমাণ ভালো আমল খারাপ আমল করলে জবাব দেওয়া লাগবে আমি চিন্তা করলাম তিন দিন পর্যন্ত মহিলার বাড়িতে আমি খিদমত করতেছি আর চিন্তা করলাম আমি কি অপরাধ করেছি রাত্র যখন হয়ে যায় আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায় বিছানায় পিট লাগে না আমি চিন্তায় পড়ে যাই ওমরকে দায়িত্ব দিয়েছি ঠিক মতো আদায় করলো কিনা আদায় না করলে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে এই জন্য বাইরে আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় যখন ঢুকে যায় আমি ঘুমাতে পারি না ওই মহিলার বাড়িতে দৌড়ে আসি নিজের হাত নিয়ে কাজ করে দিয়ে যাই এমন সময় হযরত ওমর সিদ্দিক আকবরের পায়ের দিকে তাকালেন তাকিয়ে দেখেন পায়ের মধ্যে কোনো জুতা নাই ডাক দিয়ে বললেন খলিফা আপনি এই রাষ্ট্রের খলিফা এই রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট আপনি আপনার পায়ে জুতা নাই কেন গভীর রাত্রে জুতা ছাড়া ঘুরেন কেন শক্ত মাটিতে পাথরের রাস্তায় সিদ্দিক আকবর জবাব দিলেন ভাই ওমর আমার টাকা নাই গরিব মানুষ কোথায় পাবো চামড়ার জুতা কিনবার মতো টাকা নাই আমি তো কাঠের জুতা পরি খরমের জুতা পরি শক্ত জায়গায় হাঁটলে খটখট করে আওয়াজ হয়ে যায় আমি যখন কাজ করতে আসব আমি শ্রমিক আমি এই ঘরের কাজ করার জন্য আসব আমার পায়ের জুতার শব্দ শুনে হয়তো কোনো আবিদের ইবাদতে বিঘ্ন ঘটবে হয়তো কোনো অসুস্থ মানুষ ঘুমিয়ে ছিল ঘুম থেকে উঠে যাবে এই চিন্তা করে আমি সিদ্দিকে একবার পায়ে জুতা দেই না আল্লাহু আকবার বলেন তাদের কাছে কোরআন ছিল কোরআন তাদেরকে কেমনে পরিবর্তন করে দিল এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জালাল কোরআনে কারিমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বললেন আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله বললেন বান্দারে সমাজের যেই জায়গায় তোমরা অন্ধকার দেখবে অন্যায় অনাচার দেখবে ওই জায়গায় আমার কোরআন নামক লাইট যদি ফিটিং করে দিতে পারো লাগিয়ে দিতে পারো সমাজের কোন জায়গায় অন্ধকার থাকবে না আলোকিত করে দিবেন স্বয়ং আল্লাহ কোন সুবহানাল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী জাকার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম খাড়াকান্দি মাদ্রাসার 30তম বাৎসরিক ওয়াজ দোয়া মাহফিল 2022 এই তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনে
উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজাম পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারী যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্রতা যা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা প্রাণের চোয়াফোন ছাত্র তরুণ যুবক বন্ধুগণ আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের মোবারক দিন জলসায় আমাদেরকে একত্রিত করেছেন সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ যারাই এসেছি আমরা যারাই আছি এখন অনেক রাত্র হয়ে গিয়েছে আসলে আমি যে কথা বলবো নসিহত করবো এটা ভুলেও চিন্তা করা যাবে না এখানে নসিহত করেছেন দোয়া দিয়েছেন এই জনপদের বুজুর্গ আলেম শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামত বরাকাত উমের সুযোগ্য খাস শাগরিদ রশিদ এই জনপদের বুজুর্গ আলেম আল্লামা মুফতি বোরহান উদ্দিন রব্বানি দামত বরাকাত উমুল আলিয়া হুজুর নসিহত করেছেন দোয়া দিয়েছেন আর যারা আলেম হলেন মুফতি হলেন হাফেজ হলেন তাদেরকে বারাকা এবং দোয়া দিয়েছেন এরপরে আমি এখানে যে কথা বলবো এটার তো কোনো সুযোগই নেই আমি কিছু মোজাকারা করব মোজাকারা যারা আরবি ব্যাকরণ বুঝে মোজাকারা হচ্ছে বাবে মুফাআলার সেগা এর খাসিয়ত হচ্ছে মুশারাকাত বা শিরকত এর অর্থ হচ্ছে আমি কিছু কথা বলবো আপনারা আমার সাথে কিছু কথা বলবেন এর মধ্য দিয়ে কিছু সময় চলে যাবে আল্লাহ চাহে সময়টাকে কবুল করে আমাদেরকে মাফ করে দিবেন সকলে বলেন আমি খুব বেশি কথা নয় কত সব শেষ আমি এসছি শুধুমাত্র কেবলমাত্র দোয়া নিতে আমাদের অনেক দোয়ার দরকার চলবার পথে দোয়া নিতে এসেছি আরে দোয়া নেওয়ার জন্যই বসেছি এখানে কোরআনে করিমের ১৯ নম্বর পারা ২৫ নম্বর সোরা সোরাল ফুরকানের ৬৫ নম্বর আয়াত থেকে কিছু তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে যে কথাগুলো বলেছেন আমরা সংক্ষেপে কথাগুলো আলোচনা করে আলোচনা শেষ করব যেহেতু কথা বলার মতো এত রাত হয়ে গিয়েছে আপনাদেরকে কষ্ট দেওয়া যায় না দীর্ঘ তিন দিন পর্যন্ত কথা হয়েছে এখানে তো কয়েক মিনিট বসবেন তো ইনশাল্লাহ যারা আছেন বসবেন তো ইনশাল্লাহ যদি সুযোগ থাকে আমি বলছি আবার যদি সুযোগ থাকে কাছে আসবার মতো যদি সুযোগ থাকে কাছে আসবার মতো যারা অনেক দূরে দূরে আছেন সুযোগ থাকলে একটু কাছে আসেন কাছাকাছি খুব বেশি কথা হবে না কাছে আসেন আমরা কাছে থাকতে চাই কাছে বসতে চাই দিনের তাকা যায় কাছাকাছি থাকতে চাই রব যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমরা যেন জান্নাত লাভ করতে পারি আমার বন্ধুগণ আজকে সমাজ বিষাক্ত সমাজের কোথাও দিন নাই আজ আমরা নিজের মতো করে দিনকে পুঁজি করে যার যার আখের গুছাবার মতো করে আমরা সমাজের মানুষের কাছে দিন পৌঁছে দিচ্ছি সমাজের মানুষকে বিভ্রান্ত করছি মানুষও আমাদের থেকে বিভ্রান্ত হচ্ছে সমাজ বিকলাঙ্গ হচ্ছে দিন মুছে যাচ্ছে আর আমরা আমাদের আখের নিয়ে ব্যস্ত আছি মনে রাখবেন এই সমাজ এই দুনিয়া সব যার যার জায়গায় যেভাবে আছে হয়তো এখন কার চাইতে আগামীতে আরো ভালো থাকবে সময় আরো সুন্দর হবে সব অবকাঠামো আরো ভালো হবে সব থাকবে থাকবো না শুধু আমি আর আপনি কথা কি বুঝতে পেরেছেন এজন্যে খুব বেশি কথা নয় আমরা সংক্ষেপ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
آخری زمانر پیغمبر سرکار کائنات دو جہانر سردار نبی رحمت جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے جانیے دیے چن پیغمبر عربی او بندو امار دنیا زمینے جرا می اللہر غلام دبی کروے عاشق رسول دبی کروے نیجے کے امی اللہر غلام منے کروے تا دیر گون کی تا دیر کنڈیشن کی تا دیر کوالیٹی کی امار اللہ قرآن کریم 19 نمبر پرت 25 نمبر سورہ سورہ الفرقان 63 نمبر آیات تک اللہ بولن وعباد الرحمن الذین يمشون على الارض هونا اللہ رب العزت والجلال بولن مسلمان رب اے دنیا زمینے جرا نیجے کہ ہمیں اللہ غلام دبی کرو بے عاشق رسول دبی کرو بے اے دنیا زمینے جرا نیجے کہ ہمیں اللہ غلام منے کرو بے ہمیں اللہ غلام بولے شماج دبی کرو بے اللہ رب العزت والجلال بولن دنیا زمینے جرا ہمیں اللہ غلام ہی شبے شکریتی چاہے ہمیں اللہ غلام میرے ایک نمبر گن ہلو امار غلام دنیا زمینے کنو دن اہمکار کرتے پارنا اللہ رب العزت والجلال بندہ جرا ہوئے ای دنیا زمینے تدر ایک نمبر گون ہلو دنیا زمینے اہمکار کر بینا شترن اللہ جدر کیا علم بنیے چین شیخ الحدیث بنیے چین مفتی محدیث بنیے چین خطیب بنیے چین یونیورسٹی ڈائریکٹر بنیے چین کالجر ادھیاپک ادھیاپک پروفیسر بنیے چین اللہ اپنا دیر کے گیانی بنیے چین اپنارا گیانیر کارونے دنیا زمینے اہمکار کر بینا معلم الملائکہ فرشتہ دیر شکو کیر مت مہا گیانی کے اہمکار کر بڑا پرانے جی اللہ رجیم شیطان بنیے دیئے چھے اپدست شیطان بنیے دیئے چھے اپنے او جو دی اپنار گیانیر کارونے دنیا زمینے اہمکار کرین امار اللہ اپنا کیوں شیطان بنایا دیتے امار اللہ ایک منٹو دیری ہوئے نا کن ٹھیکینا اے جو نجادر کہ اللہ عالم بنات چھین ہمرا عالم ہوتے پڑتی سی خبردار اللہ کے واسطے ہمرا اہنکار کرونا ہمرا اہنکار کرونا اللہ رغلا میرے ایک نمبر گن اہنکار کرا جابے کتا بولے نا جابے اپنا راما کے ایک ٹو شہج بھی تک کر بین ایک ٹو کتا بول بین تو کوئی ایک منٹ کتا بول بین بیشی بول بولو امار مسلمان بندگون ایلاکہ ہے جدر کیا اللہ ٹکار ملک بنیے چین میل فیکٹرین ملک بنیے چین کول کرکھانر ملک بنیے چین شمپو دیر ملک بنیے دیے چین اپنی جو دی اپنر شمپو تیر کرنے ٹکا پوئے شر کرنے دنیا زمینی ہمکار کرے بسین امار اللہ چاہیے کنو ٹکا والا شمپو تیوالا جرا ہمکار کرے امار اللہ چاہیلے ٹاکا والا دیر کے دوش کو لاتے کے تھا بڑایا گاس کو لائے نمائیا دیتے امار اللہ ایک منیٹو دیری ہوئے نا کن ٹھیکینا اے جننے دنیا سمینے ہمکار کرا جاوے نا اللہ اپنا دیر کے ٹاکا رے مالک بنیا چھے شمپو دیر مالک بنیا چھے اپنے کتی ٹاکا دے میر گالی بے بہار کریں اپنار گاڑی رینج روبار اپنار گاڑی پرادو اپنار گاڑی ہریار کتی ٹکا دمیر گاڑی دوڑا گاڑی چلتے گئے رستائی کن جائے گئے گاڑی جمعے پڑے گئے چھے اپنار گاڑی جمعے پڑے گئے چھے ایمان شمائے بکو بکار بھنگا تھالانیا اپنار گاڑی رگلاس تیرے شمنے داڑیے بولچے سار اما کے پاسٹا ٹکا دیے جان امی پیرلائسیس امی ہنشستو گوریر بھی تھوڑے بچہ در کے دو بیلا خبار دیتے پارینا اپنے گاڑیر گلاس کھل لینا چنتا کھل لینا امی جو دی گاڑیر گلاس کھلی باہیرے مویلا ڈکے جاوے درگند ڈکے جاوے امی جو دی فقیرے رہتے بکو کے رہتے پسٹا کھو اٹھایا دی امار سوسائیٹی دے دھروے امار عزت لگ بے اے جن نے اپنے فقیر کے پسٹا کھا دیتے پ وہ تو چھو اپنی
যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই রাস্তায় রোহির উট থেকে কলা দেয়া এই রাস্তায় কোন কেএফসিতে বসেন চাইনিজে বসেন নাস্তা করবার জন্য আড্ডা দেবার জন্য আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে নাস্তা করতে গিয়ে 2-4000 টাকা বিল তুলে অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন আসবার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ করে দেন অতচ আপনি চলবার পথে যখন কোন রিকশায় উঠেন ভ্যান গাড়িতে উঠেন রিকশাওয়ালা 5 টাকা বেশি চাইলে ইচ্ছামত বকা দেন গালি গালাজ করেন সুযোগ মতো পিটান এক এক জায়গায় আপনার এক এক চরিত্র এক এক জায়গায় আপনার এক এক চরিত্র আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙা থালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসায়া তোমার মতো টাকাওয়ালাদেরকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ফকিরের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা এজন্য আল্লাহর গোলাম দাবি করলে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে কথা বলেন যাবে সুতরাং এই সমাজে যারা ক্ষমতা পে সম্পত্তি পে অহংকার অহমিকায় লিপ্ত হয়ে আল্লাহ তাওহীদ এবং রাসূলের রিসালাতের বিরুদ্ধে আচরণ করে সমাজকে বিভক্ত আর বিভ্রান্ত করতে চায় রব চাইলে তাদেরকে তাদের অস্তিত্ব মুছে দিয়ে সমাজ থেকে বিদায় করে দিতে পারেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক এজন্য মনে রাখবেন আমাদেরকে সমাজকে টিকিয়ে রাখবার জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতকে জানতে হবে মনে রাখবেন আমি আমার ভাইদেরকে বলছি কোরআন শুধু পড়বার জন্য পড়া নয় হাদিস শুধু পড়বার জন্য পড়া নয় কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা لتخرج الناس من الظلمات إلى النور رب বলে দিলেন কোরআন এমন একটা লাইট কোরআন এমন একটা ম্যাগনেট কোরআন এমন একটা চুম্বক সমাজের যেই জায়গায় অন্ধকার দেখা যাবে যেই জায়গায় বিভ্রান্তি ও অশ্লীলতা দেখা যাবে কোরআন নামক লাইটকে যদি সিস্টেমে সমাজের কোন অন্ধকারে লাগিয়ে দিতে পারো আল্লাহ বললেন অন্ধকার থাকবে না আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন কোরআন নামক লাইট লাগাইয়া দিলে সাথে সাথে অন্ধকার দূর হয় আলোকিত হয়ে যাবে পড়েন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে বলেন না যাবে সবাই বলেন যাবে আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আমার আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলব আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না আমার গোলামকে আঘাত করলে আঘাতের জবাব দিবে না গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহর গোলাম হতে গেলে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ কাউকে গালি দেওয়া যাবে কাউকে ছোট করে দেখা যাবে কথা বলেন না যাবে আর নবীজি কাউকে ছোট করে দেখেনি নবীজি তো এমন ছিলেন রাস্তার ফকিরকে রাস্তার দাসীকে নাম পাল্টাইয়া বারাকা বানাইয়া উম্মে আইমান হয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে উম্মি বলে ডাক দিতেন রাসূলের কিছুই ছিল না একজন দাসী ছিল আব্দুল্লাহ বাজার থেকে কিনে নিয়ে এসেছিলেন রাসূল পাক তাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছিলেন সুতরাং সমাজে
যদি সম্মান পেতে চাও সমাজে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের কাছ থেকে কিছু যদি আশা করতে চাও রব বলেছেন বান্দা এক নাম্বার অহংকার বাদ দিয়া নিজে কেমন ভাবে তৈরি করো যে কেউ গালি দিলেও যেন রাগ না উঠে গীবত শিকায়ত করলেও যেন রাগ না উঠে নিজেকে ধৈর্য ধারণ করো صبر করো আর তার জন্য শান্তির দোয়া করো পড়েন সুবহানাল্লাহ কয়টা বললাম সবাই বললেন না দুটা দুটা আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ আমার আল্লাহ বললেন والذين يبيتون لربهم سجدا وقياما الله رب العزة والجلال বলেন মুসলমানের রব এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলাম মনে করবে আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আমার বান্দা বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে সিজদা করবে আমি আল্লাহর পায়ে সুতরাং এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পায়ে সিজদা করে যারা আল্লাহর জন্য দাঁড়ায় আল্লাহর জন্য সিজদায় যায় তারাই আল্লাহর গোলাম সুতরাং দুনিয়ার জমিনে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে মাজারে মাজারে গিয়ে সিজদা করে আল্লাহর কসম আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না ঠিক কি না বলেন দুনিয়ার জমিনে কে চায় না তার দোয়া কবুল হয়ে যাক কথাগুলো দিল দিয়ে শুনো কি বলতে চাই আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে তিনি চমৎকার একটা ঘটনা দিনে দুনিয়ার জমিনে যদি সম্মান চাও তোমার আমার সব দোয়া যদি কবুল করাতে চাও দুনিয়ার জমিনে চাও মৃত্যুর আগে আল্লাহ যেন ইজ্জত দেয় সম্মান দেয় এত বড় সম্মানিত করে দুনিয়ার জমিনে যেন এমন সম্মান কেউ না পায় জুলফিকার নকশবন্দি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগির চমৎকার ঘটনা নিয়ে আসলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার জামানার সব থেকে বড় আলিম ছিলেন তার কাছে তো হাদিস ছিল তিনি হাদিসের জন্য দৌড়া দৌড়ি করতেন সফর করতেন পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ যেটা সব থেকে বেশি হাদিস চল্লিশ হাজারের উপরে হাদিস মসনদ ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যিনি সারা দুনিয়া ঘুরে ঘুরে হাদিস সংগ্রহ করেছেন হাদিস সংগ্রহ করা যার নিশা এত বড় বুজুর্গ আলেম ছিলেন খলকে কোরআনের মাসালায় কোরআন মখলুক না মখলুক না এই কথার উপরে বাদশাহ তাকে আঘাত করেছে রক্তাক্ত করেছে বেত্রাঘাত করেছে শরীর থেকে চামড়া উঠে গিয়া ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কোরআন মখলুক স্বীকার করতে চাইলেন না যা বলছি তাই বলছি এই কথার উপরে জীবন দিতে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এত বড় জবরদস্ত আল্লাহ বলেছিলেন কথাগুলো দিল দিয়ে শোনেন হাদিস সংগ্রহের জন্য রাত দিন সফর করতেন একদিন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন দীর্ঘ পথ চলতে লাগলেন দীর্ঘ পথ চলতে চলতে হাদিস সংগ্রহ করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন নিজের গ্রাম নিজের শহর ছেড়ে অনেক দূরে পৌঁছে গেলেন যে এলাকায় গিয়ে পৌঁছলেন কেউ তাকে চিনে না কারো সঙ্গে তার পরিচয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একটা মসজিদে মাগরিবের সালাতের জন্য ঢুকে পড়লেন মাগরিবের সালাত পড়লেন আর মনে মনে সিদ্ধান্ত নিলেন ইরাদা করলেন এখানেই ঈশার সালাত পড়ব ওখানেই ফজরের সালাত পড়ব এলাকার কেউ আমাকে চিনে না রাত্র গভীর হয়ে গিয়েছে সফর শুরু করলে সকাল হয়ে যাওয়ার আগে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে না রাত্রবেলা রাস্তায় যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই আজ যদি তারা দৌড়াদৌড়ি না করতেন জীবন যৌবন বিসর্জন না করতেন আমাদের কাছে সহি হাদিসের খাজানা আসত না মাগরিবের সালাত মসজিদে আদায় করলেন মাগরিবের সালাত আদায় করে বসে পড়লেন সারা ঈশা পর্যন্ত ওখানে বসে বসে তাসবিহ পড়লেন জিকির করলেন
চিন্তা করে নিশার সালাতের পরে হাদিস মুতালা করতে লাগবেন হাদিস সংগ্রহ যা করে চিন্তা দেখবেন ইশার সালাতের পরে মসজিদের একটা কর্নারে বসে পড়লেন দুর্ভাগ্য মসজিদের খাদেম মসজিদের স্টাফ মসজিদের ইমাম মুয়াজ্জিন অথবা মসজিদ সংশ্লিষ্ট যে কেউ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কে চিনতে পারলো না ডাক দিয়ে বলছি মুরব্বি রাত্র পর্যন্ত এখানে বসা যাবে না বের হয়ে যাওয়া লাগবে ইশার পরে সালাত শেষ হয়ে গেলে মসজিদ আমরা বন্ধ করে দিব তালা লাগিয়ে দিব আপনি চলে যান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অন্যায় বিনয় করলেন আমাকে আজকে রাতে এখানে থাকতে দাও সকাল হয়ে গেলে আমি চলে যাব তাকে কোনোভাবেই মানল না ঘাট ধরে বের করে দিতে চাইল বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম তার জামানার চার মজহব নামে আমরা যে মজহব গুলা চিনি এক মজহবের উদ্ভাবক যার নামে চিনি হাম্বলি মজহব এমন একজন বুজুর্গ আলেম মসজিদে তাকে বের করে দিতে চায় কেউ তাকে চিনে না নিজেও নিজের পরিচয় দেই না দেয় না অথচ আমার মতো আপনার মতো আমাদের মতো যদি কিছু ছোট খাটো আলেম হতেন ডাইরেক্ট কার্ড বের করে বলতেন এই যে আমার চিনেননি আমি কত বড় এই যে এই হচ্ছে আমাদের কন্ডিশনার কোয়ালিটি তোমার আমার দিলে ইখলাস আসবে না ও মুসলমান চিন্তা করো আজকে রাত্রে চিন্তা করো তোমার জিন্দেগিতে তুমি চিন্তা করবে তোমার জিন্দেগিতে কত রাত্রে ফজরের সালাত পড়ো নাই জামাতে আর তারা চিন্তা করতেন বছরে কয়টা রাত্রে তাহাজ্জুদ ছুটে গিয়েছে তুমিও আমি যদি সেই চিন্তায় লেগে যাই আমার রাত্রে তাহাজ্জুদ ছুটে গেল কিনা আমার সালাতুল হাজত ছুটে গেল কিনা আমার আজকের দরুদ ছুটে গেল কি ইস্তেগফার ছুটে গেল কিনা আমলি জিন্দেগি তৈরি করবার জন্য ইখলাস পূর্ণ আমলের পিছনে লেগে যাই রব বলে দিয়েছেন বান্দারে দুনিয়ার সবাই তোমাকে ভুলে যেতে পারে আমি আল্লাহ কথা দিলাম তোমাকে ভুলে যাব না আমার বন্ধুগণ গভীর রাত্র হয়ে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল অনয় বিনয় করলেন তোমরা আমাকে থাকতে দাও কেউ মানল না সবগুলা বাহিরে ফেলে দিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন রাত্রবেলা কোন কোন শীতের সময় কোথায় যাবেন কার বাড়িতে যাবেন রাত্রবেলা কোথায় থাকবেন দীর্ঘ পথ চলতে লাগলেন আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকার লিখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ পথ চলবার পর একটা বাজারে পৌঁছে গেলেন বাজারে গিয়ে দেখলেন পুরো বাজারের দোকানগুলো বন্ধ বাজারে এক কর্নারে গাছের গোড়ায় এক নওজোয়ান মুখে চমৎকার দাড়ি গাছের গোড়ায় ছোট্ট একটা দোকানে রুটি বিক্রি করতেছে রুটি তৈরি করে রুটি বিক্রি করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন রাত্রবেলা কোথায় যাব এই জোয়ানের দোকান যেহেতু খোলা তার দোকানের কাছে পৌঁছে যাই জিজ্ঞাসা করব রাত্র যদি খুলে রাখে তার দোকানে বসব সকাল হয়ে গেলে আমি ওখান থেকে চলে যাব কথাগুলো দিল দিয়ে শুনেন জোয়ানের কাছে পৌঁছে গেলেন সালাম দিলেন ডাক দিয়া বললেন বাবা আমি এলাকার মুসাফির এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত পড়েছি ইশার সালাত মসজিদে আদায় করেছি আমার ইচ্ছা ছিল মসজিদে থেকে ফজরের সালাত পড়ে বের হয়ে যাব কেউ আমাকে চিনে না কিন্তু মসজিদ কর্তৃপক্ষ যে কেউ আমাকে থাকতে দিল না মসজিদ থেকে বের করে দিল আমার শরীরে ঠান্ডার কোনো কাপড় নাই গভীর রাত্র ঠান্ডার সময় কোথায় যাব কার বাড়িতে যাব আমার যে আর কোনো যাওয়ার জায়গা নাই মুসাফির বাড়ি অনেক দূরে ও যুবক তোমার দোকানের সামনে কি আমাকে রাত্রবেলা কাটাবার সুযোগ দিবা তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ডাক দিয়া বলছেন জোয়ান রে তোমার দোকানের সামনে আমাকে রাত্রবেলা থাকবার সুযোগ কি দিবা তোমার চুলার ভিতরে আগুন আছে আমি আগুন পোহাতে পারব ঠান্ডার সময় শরীরকে কিছু গরম করতে পারব ফজরের পরে আমি চলে যাব তুমি কি সারা রাত দোকান খুলে রাখবে জোয়ান ডাক দিয়ে বলেছে মুরব্বি আঙ্কেল আপনাকে চিনতে পারলাম না সারা বাজারের ব্যবসায়ীদের দোকান সকালবেলা খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয় আর আমি দোকান খুলি সন্ধ্যার পরে ফজরের সালাতের পরে দোকান বন্ধ করে দেই কান সুবহানাল্লাহ
আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি সারা দুনিয়ার মানুষ ব্যবসা করে দিনে আরেকটা দোকান রাত্রিবেলা খোলা রাখে তিনি বললেন বাবা দোকানে কি করব জোয়ান ডাক দিয়ে বলছে আঙ্কেল দোকানে রুটি তৈরি করি রাত্রিবেলা রুটি বিক্রি করি তা দিয়ে আমার চলে তিনি বললেন বাবা আমি কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্র কাটিয়ে দিতে পারি জোয়ান ডাক দিয়ে বলছে আঙ্কেল কে আপনাকে চিনতে পারলাম না রাত্রিবেলা দোকানের বাহিরে দাঁড়িয়ে আপনাকে কষ্ট করতে হবে না প্রয়োজনে আপনি আমার দোকানের ভিতরে চলে আসেন সারা রাত আপনি আমার দোকানে বসেন সকালবেলা চলে যাবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই রুটি বিক্রেতার দোকানের ভিতরে প্রবেশ করলেন দোকানের ভিতরে প্রবেশ করার পরে আশ্চর্য কারবার আজীব কারবার নিজেকে সামনে রাখতে পারলেন না তিনি দেখতে লাগলেন জোয়ান রুটি তৈরি করে যখন খামির বানায় খাই তৈরি করে খামির বানায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ রুটি তৈরি করার জন্য বল বানায় পরে আস্তাগফিরুল্লাহ রুটি তৈরি হয়ে যাওয়ার পরে পরে আস্তাগফিরুল্লাহ রুটি তৈরি হয়ে গেলে চুলায় দিয়ে দেয় পরে আস্তাগফিরুল্লাহ চুলা থেকে রুটিটা নামিয়ে নির্ধারিত জায়গায় রাখে পরে আস্তাগফিরুল্লাহ কোন রুটি ক্রেতা যখন আসে তার হাতে রুটি পৌঁছাইয়া দিয়ে পরে আস্তাগফিরুল্লাহ ওই বেচারা যখন টাকা দেয় টাকা হাতে নিয়ে পরে আস্তাগফিরুল্লাহ টাকা রেখে দেয় টাকা রেখে দিয়ে পরে আস্তাগফিরুল্লাহ তিনি আশ্চর্য হয়ে গেলেন জোয়ানের ব্যাপার কি সে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে কেন বাইরে ইনসাফ সমাজে কায়েম করে দাও ইনসাফ কায়েম করো রব তোমার উপর ইনসাফ কায়েম করবে ও জোয়ান তোমাদেরকে আমি বলছি আমি তোমাদের মতো জোয়ান ছোট্ট কোনো আমলকে ছোট্ট মনে করো না কারো সঙ্গে কথা বলতে মুচকি হাসি দিয়ে কথা বলো এটাও একটা আমল কারণ ভালো করেই জানো আজকে যারা আজ থেকে 50 বছর আগে তোমাদের এলাকায় ঢাকা শহরে যারা 50,000 টাকা দিয়ে জায়গা কিনেছিল 50 বছর পরে কিন্তু এই জায়গার দাম 50,000 টাকা নাই 50 কোটি হয়ে গিয়েছে 50 বছর আগের 50,000 যদি এখন 50 কোটি হতে পারে আজকের মুচকি হাসির একটা আমল কিয়ামতের দিনে হাজার কোটি টাকার আমল হয়ে যেতে পারে কোন ঠিক কিনা এজন্য ছোট আমলকে ছোট মনে করো না জিন্দেগি কামিয়াব হয়ে যাবে ও জোয়ানেরা শোনো ইনসাফ কায়েম করো ইনসাফ কায়েম করো পোশাক পরবার সময় ইনসাফ কায়েম করো অজুর পানি ব্যবহার করার সময় ইনসাফ কায়েম করো যতটুকু প্রয়োজন ততটুকু করো জোয়ান তোমাদের পা ধরে বলে গেলাম আজ আমি আছি কাল তুমি নাই আমি হয়তো আজ আছি কাল আমিও থাকবো না দুনিয়ার জমিন থেকে তোমাকে আমাকে বিদায় নিয়ে যাওয়া লাগবে কি নিয়ে যাবা কিছুই তো নাই কিছুই নাই দিল দিয়া কয়েক মিনিটের কথা শোনো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন জোয়ান তুমি রুটি তৈরি করে পড়া আস্তাগফিরুল্লাহ রুটি গরম করে পড়া আস্তাগফিরুল্লাহ রুটি বিক্রি করে পড়া আস্তাগফিরুল্লাহ ব্যাপার কি জোয়ান ডাক দিয়া বলছে আঙ্কেল আপনি আমাকে চিনবেন না আমি আস্তাগফিরুল্লাহর পিছনে কিছু কারণ আছে আমি যে রুটি তৈরি করি সবগুলা রুটি কিন্তু এক সাইজের হয় না কোনটা হালকা বড় হয়ে যেতে পারে কোনটা হালকা ছোট হয়ে যেতে পারে অল্প আটা ময়দা কোনটা কম পড়ে যেতে পারে কোনটা বেশি পড়ে যেতে পারে কোন একটা রুটি হালকা নরম হতে পারে কোনটা হালকা শক্ত হয় কোনটা একটু ভালো হবে কোনটা একটু খারাপ হবে কিন্তু সবার কাছ থেকে তো টাকা সমান নেই এই যে ইনসাফ কায়েম করতে পারলাম না টাকা তো সমান নিলাম কিয়ামতের দিন যদি রব আমাকে জিজ্ঞাসা করে এই জন্য আমি জবাব দিতে পারবো না প্রত্যেকটা কথা আস্তাগফিরুল্লাহ পড়ি রব যেন এই কথার মাধ্যমে আমাকে ক্ষমা করে দেয় হুজুর যুবকের কাছ থেকে শিক্ষা নিতে লাগলেন ডাক দিয়ে বললেন যুবক বলো কত বছর থেকে তোমার ব্যবসা এবার জোয়ান দাঁড়িয়ে গিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরেছে আর বলেছে আঙ্কেল তাহলে শুনেন 32 বছর থেকে রুটির ব্যবসা করি রাত্রবেলা রাত্রবেলা পাবলিক আছে আমি রুটি বিক্রি করে দেই
কিন্তু হুজুর আমি যে আস্তাগফিরুল্লাহর তাসবিহ পড়ি আর ইবাদত করি আল্লাহ পাক আমাকে এত এত বরকত দিয়েছে এই রাত্রবেলা চুপড়ি করে কয়েক টাকা রুটি বিক্রি করি এই দিয়া 32 বছর থেকে আমার বিরাট বড় একটা ফ্যামিলি চালাই আত্মীয়-স্বজনকে দান করি এলাকার মসজিদ মাদ্রাসা দান করি গরিবদেরকে দান করি অসুস্থ মানুষকে দান করি এত এত দান খয়রাত করার পরেও এত দেওয়ার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটে টাকা শেষ হয়ে যায় না আল্লাহু আকবার হুজুর বরকত হয়ে গিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আর কি এবার জওয়ান বলছো আঙ্কেল আপনাকে চিনলাম না এই আস্তাগফিরুল্লাহ পুরবার বরকতে আজ 32টা বছর হয়ে গিয়েছে আমার শরীরে জ্বর কাশির মতো কোনো রোগ হয় নাই বড় রোগ হওয়া তো দূরের কথা জ্বর কাশি পর্যন্ত হয় নাই আমি তো অনেক সুস্থ এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আর কি জওয়ান বলছে হুজুর এই আস্তাগফিরুল্লাহ পড়বার বরকতে আজকে 32 বছরে আমি কতবার যে রাসূলে পাককে স্বপ্নে দেখেছি তার কোনো হিসাব আমার কাছে না এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে সামনে রাখতে পারলেন না ডাক দিয়ে বললেন যুবক আর কি পেয়েছো জওয়ান এবার ডাক দিয়ে বলতেছে আঙ্কেল আমার এই 32 বছরের জীবনে হাত উঠায়া আল্লাহর কাছে যত দোয়া করেছি আমার জিন্দেগিতে কোন দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেয় নাই হাত উঠিয়ে বলেছি সাথে সাথে কবুল হুজুর ও আঙ্কেল শুধুমাত্র আমার জন্য না এলাকার পাবলিকের জন্য যে যে কারণে যে যে উদ্দেশ্যে আমার কাছে দোয়া চাইলো রুটিওয়ালার কাছে আমি রুটিওয়ালা হাত উঠাইয়া দোয়া করেছি রব কোনদিন আমার দোয়াকে ফিরাইয়া দেয় না আল্লাহু আকবার বলেন ছোট্ট একটা আমল করে দিলাম আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামনে রাখতে পারলেন না এবার বললেন যুবক সত্যি তুমি বলতে চাও তুমি মুস্তাজাবুদ দাওয়াত সব দোয়া তোমার কবুল হয়ে যায় জওয়ান বলতেছে হুজুর আমি যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে না যাই যতক্ষণ পর্যন্ত ইস্তেনজায় না যাই আর কোন কাজে না গিয়ে আমি ফারিগ থাকি সব সময় আমি আস্তাগফিরুল্লাহ পড়ি আমার মন বলছে আমি তো দোয়া করে মুস্তাজাবুদ দাওয়া কিনা বলতে পারবো না কিন্তু আমার কোন দোয়াকে রব আজ অবধি ফিরিয়ে দেয়নি সকল দোয়া কবুল করেছে এই জন্য আমি মনে করি আস্তাগফিরুল্লাহ বাদ দিতে পারি না আমার রক্তের সাথে মিশে গিয়েছে আমি যেন ঘুমিয়ে পড়লেও আমার জবান থেকে শুরু হয়ে যায় আস্তাগফিরুল্লাহ এবার ইমাম আহমদ ইবনে হাম্বল জওয়ানটাকে ধরলেন আর বললেন বলো বাবা মনে মনে ভাবতে লাগলেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এখানে দেখতেছি আমার চাইতে বড় বুজুর্গ আল্লাহর ওলি বসে আছে রুটি বিক্রি করে রবির সঙ্গে তো সম্পর্ক করেছে হাত উঠালেই তো কবুল হয়ে যায় এবার ডাক দিয়ে বললেন জওয়ান বলো 32 বছরে তোমার জিন্দেগিতে এমন দোয়া কি আছে যেটা আজ অবধি কবুল হয় নাই জওয়ান এই কথা শুনে কান্না শুরু করে দিল হাওমা করে কাঁদতে লাগলো জড়াইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছি আঙ্কেল আপনি দুঃখের কথা মনে করে দিলেন আপনি আমার দুঃখের কথা মনে করে দিলেন এই 32 বছরের জীবনে আমার জন্য পরিবারের জন্য সমাজের জন্য মানুষের জন্য যে যেভাবে দোয়া চেয়েছে সবার জন্য দোয়া করেছি আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করে নিয়েছে কিন্তু একটা দোয়া আজ অবধি কবুল হলো না এত 32টা বছর থেকে বলতেই আছি রব কেন জানি আমার এই দোয়াটাকে কবুল করলো না ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে বললেন জওয়ান বলো তো তোমার কোন দোয়াটা কবুল হলো না এবার যুবক বলছে আঙ্কেল আমি আল্লাহর কাছে এত বছর থেকে বলছি আল্লাহ এই জামানার সব থেকে বড় আলিম এই জামানার সব থেকে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমাকে দেখা করাইয়া দাও আমি ওনার চেহারা দেখতে চাই ওনার কাছ থেকে দোয়া নিতে চাই খালকে কোরআনের মাসআলায় এত কষ্ট করেছেন যা বলেছে তার উপরে জীবন দিতে চেয়েছে এমন একজন মুজাহিদকে দেখতে চাই কপালে চুম্বন করতে চাই তার কাছ থেকে দোয়া নিতে চাই কিন্তু মুরব্বী কি বলবো আজকে 32টা বছর হয়ে গেল সব দোয়া আল্লাহ কবুল করে আমার এই দোয়া কবুল করে না এই কথা শুনবার পর আহমদ ইবনে হাম্বল নিজেকে সামনে রাখতে পারলেন না হাউমাউ করে কান্না শুরু করলেন যুবকটাকে জড়িয়ে ধরলেন আর বললেন বাবারে
তোমার দোয়া শুধু রব কবুল করেছে তা না বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে বাড়ি থেকে বের করে দীর্ঘ 12টা ঘন্টা সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের নামাজ পড়াইয়া ইশার সালাতই মসজিদে পড়াইয়া কমিটি দিয়া মসজিদ থেকে বাইর করাইয়া সারা রাত্র ঠান্ডার মধ্যে হাঁটাইয়া তোমার দোকানে দাঁড় করাইয়া বলছে ইমাম আহমদ ইবনে হাম্বল রে তুমিও নিজের জন্য রুটিওয়ালার কাছ থেকে দোয়া চাও আল্লাহু আকবার বলে ও জুয়া তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজছো আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল আমার মুসলমান বন্ধুগণ যে কথা বলতে চাইলাম লম্বা ইতিহাস লম্বা ঘটনা আল্লামা জুলফিকার নকশবন্দি অনেক লম্বা করে আর বহুত কথা বলেছেন সেদিকে যেতে চাই না জোয়ান ইস্তেগফার করবে শুধু আস্তাগফিরুল্লাহ 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 এই আমলের কারণে এত বড় বরকত পেয়েছে আজ যদি আমরা আল্লাহর কদমে সেজদা দিয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে চাই আর আমরা আমাদের জিন্দেগিতে ছোট্ট আমলটা শুরু করে দেই আমার মন বলছে আমরা দুনিয়ার জমিনে ঠকবো না কোন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন আমার কথায় 12টা হচ্ছে পানিও পড়তেছে আপনাদের বহুত কষ্ট হচ্ছে একটু হাত দেখি তো ভাই কারা কারা কষ্ট পাইতেছে আমি বুঝতেছি তো রাত্রে বেশি হইতেছে আমিও আপনাদের মতোই একজন কষ্ট হচ্ছে আপনাদের সবার কষ্ট হচ্ছে কয়েক মিনিট কথা বলা যাবে কয়েক মিনিট বেশি বলবো না কষ্ট হচ্ছে না তো যে কয়েক মিনিট তো বলতে চাইলাম ওই জায়গায় এসে কথাগুলো মনে রাখবেন এক নম্বর আমি বলবো এই কথাটা যেখানে রাখলাম এক নম্বর অহংকার করা যাবে না দুই নম্বর গালি দেওয়া যাবে না তিন নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে চার নম্বর গুণ যদি অর্জন করেন রব তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে যেটা আমার আলোচ্য আয়াত আমার আল্লাহ বলেন আমার আলোচ্য আয়াত ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম إن عذابها كان غراما الله رب العزة والجلال بولن بندر سكرات شروع ہوئے جاور آگے غرغرا شروع ہوئے جاور آگے قبر چلے جاور آگے ملک الموت پہنچ جاور آگے اسرائیل چلے اشر آگے আমার জি বান্দা আমার জি বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর দরবারে দুটো হাত উঠায়া আমার দেওয়া কপাল আমার উদ্রতির পায়ে লাগিয়ে আমার দেওয়া চোখ থেকে লোনা জল ছেড়ে দেয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে যখন ডাক দিবে আমার বান্দার গোনা যদি আসমান জমিনও ভরে যায় আমি আল্লাহ আমার বান্দার গোনাগুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ জওয়ান তোমাদেরকে বলছি আমিও তোমাদের মতোই তো জওয়ান শোনো গুনাহ বহুত করেছ বহুত গুনাহ হয়েছে চলার পথে জেনা করে ফেলেছ সুদ খেয়ে ফেলেছ কবিরা গুনাহ করে ফেলেছ অনেক নাফরমানি করেছে তাই তো লজ্জা পাও আল্লাহর সামনে দাঁড়াতে পারো না রবকে কিছু মন থেকে বলতে পারো না রবকে বলবার জায়গাই তো হচ্ছে সেজদা তুমি কিছু বলতে পারতেছ না রবকে জোয়ান তোমাকে বলছে বাদ দেও যা হয়েছে তো হয়েছে গুনাহ হয়েছে তো কি হয়েছে গুনাহ হয়ে গেছে তো তোমার হয়েছেটা কি আমার কথা শোনো রব বলেছেন বান্দা কেউ যদি বড় অপরাধ করে বড় অপরাধী হয় হয়তো সন্তানকে মা বাপ তিজ্য পুত্র করে দিতে পারে আরো বড় অপরাধী হলে টিচার তার স্টুডেন্টকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে আরো বড় অপরাধী হলে কোন পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে আরো বড় অপরাধ করলে রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে বের করে দিতে পারে আরো বড় অপরাধ করলে কোন নবী তার উম্মতকে তাড়িয়ে দিতে পারে ও বান্দা আমি তো তোকে আমার হাত দিয়ে বানিয়ে রেখেছি বান্দা তুই যত অপরাধ কর আমি তাড়িয়ে তোকে কোথায় দিব তো যাওয়ার তো আর কোনো জায়গা নেই যেখানে যাবে সব তো আমার তুই যাবে কোথায় বান্দা অপরাধ তো হয়ে গিয়েছে একটাবার উপর দিকে হাত উঠা আর আমার কাছে ক্ষমা চা রব কথা দিলাম ক্ষমা চাওয়ার জন্য হাত উঠাবে আর আমি 91টা রহমতের দরওয়াজা খুলে দিয়া তোর জন্য আস্তে আস্তে আগাতে থাকি আল্লাহ একবার বল আমার কাছে ক্ষমা চা আমি তোকে ক্ষমা করে দেব আমার কাছে চা
এই জন্য জোয়ান তোমাদেরকে বলছে গুনাহ হয়ে গেছে তো কি হয়েছে হয়ে গেছে তো হয়ে গিয়েছে এবার আসো না ফিরে যাই না রবের কাঁচা কাছে আসো না একটু কথা বলি না রবের সাথে রব বলেছেন আমি না তোদের সাথে কথা বলবার জন্য উদগ্রীব হয়ে থাকি আকাঙ্ক্ষায় থাকি কখন কথা বলবো এই জন্য পারব তো আমরা ইনশাআল্লাহ বলেন বলেন না সকলে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ অনেক জিনিস আমরা জানি অনেক কিছু জানি জওয়ান যারা আছো ভাই তোমাদেরকে বলছি আমার 2 মিনিটের কথা শোনো এরপরে আর লম্বা করতে যাইব না 2 মিনিটের কথা শোনো কি বলতে চাই ও জওয়ান তোমাকে কিছু বললেই বলো ব্যস্ত কি নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার সম্পত্তি নিয়ে ব্যস্ত দুনিয়ার টাকা পয়সা নিয়ে ব্যস্ত দুনিয়া 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 ও যুবক আসো না তাফসিরে ব্যস্ত যুবক আসো না ওয়াজে ব্যস্ত যুবক আসো না মসজিদে ব্যস্ত যুবক আসো না ভালো কাজ করি ব্যস্ত যুবক আসো না দিন মুজাকারা করি ব্যস্ত আরে তুমি দুনিয়া দুনিয়া বলে ব্যস্ত তুমি জানো না একদিন দুনিয়া দুনিয়ার জায়গায় পড়ে থাকবে থাকবো না তুমি আর আমি ঠিক কিনা বলেন জওয়ান তোমাদেরকে বলছি মুরব্বি বাবা আপনাদেরকে বলছি এখানে অনেক আছেন কোটি কোটি টাকার বিজনেস হয়তো আপনার আছে সারাদিন ব্যবসা করলেন ব্যবসা করতে গিয়া দোকানের হিসাব রাখলেন অফিসের হিসাব রাখলেন ব্যাংকের হিসাব রাখলেন বউ বাচ্চা কি করতেছে খবর নিলেন বাচ্চা পড়তে বসছে কিনা খবর নিলেন ভাই বোন আমেরিকা লন্ডনে থাকলে টেলিফোন দিয়ে খবর নিলেন দুনিয়ার সব কিছুর টাইম টু টাইম খবর নিয়েছ যাকে তুমি ভুলে গিয়েছ তার নাম আল্লাহ তার নাম আল্লাহ তুমি রবকে ভুলে গেছো সারাদিন ব্যবসা বাণিজ্য করে সারাদিন কাজকাম করে বিকালবেলা দোকানে বসেছো কেশের বাক্স খুলেছো দোকান আমার বিজনেস আমার মার্কেট আমার ফ্যাক্টরি আমার ইন্ডাস্ট্রি আমার টাকা আমার সম্পত্তি আমার চিন্তা করে বাক্স খুলেছো টাকা গন্তে বুকা জানো না হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা আজরাইল আল্লাহ কে বলছে আল্লাহ আমসিক ওয়াতরুক ওরে ছাইরা দিব না ধর্ম ও বলতেছে টাকাটা ও বলে বিজনেসটা ও বলে সম্পত্তিটা রব ছাইরা দিব না ধর্ম সফট বলে তার রব বলে আর একটা গালে ওর কানে একটা গরম থাপ্পড় দে সব যখন তার একটা থাপ্পড় দে টাকায় হাত দেওয়ার আগে আজরাইল দিছে থাপ্পড় দেখা যায় মাথা ঘামতেছে ব্যাপার কি চেয়ারে বসা স্টেজে বসা মঞ্চে বসা অফিসে বসা দেখা যায় বসের মাথা ঘামতেছে কি ব্যাপার ডাক্তার পরীক্ষা করে দেখে ব্রেইন স্ট্রোক কথা বলেন না কেন আর যুবক তোমাদেরকে বলছি তোমার নাকি পাসপোর্টে আমেরিকার স্টুডেন্ট ভিসা আছে তুমি নাকি আমেরিকা চলে যাচ্ছ তোমার পাসপোর্টে ইংল্যান্ডের স্পাউস ভিসা আছে তুমি নাকি ফ্যামিলি নিয়ে ইংল্যান্ডে চলে যাচ্ছ তোমার পাসপোর্টে কানাডার ওয়ার্ক পারমিট আছে তুমি নাকি বিজনেস করবার জন্য কানাডা চলে যাচ্ছ সবার কাছ থেকে বিদায় নিচ্ছ ফ্রিডম কান্ট্রি লাইফকে এনজয় করব লাইফকে আমি সেটেল করব দুনিয়া বুঝবে আমার টাকা আমার বাড়ি আমার সম্পত্তি এই চিন্তা করে দুনিয়ার সব বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়েছ পাসপোর্টে ভিসা আছে ব্যাগেজ লাগেজ ঠিক করেছ আগামী কালকে দুপুর 2টায় তোমার ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবার কাছ থেকে বিদায় নিয়া কাপড় চুপড় সব ব্যাগের ভিতরে ঢুকাইয়া পাসপোর্টটা বালিশের নিচে রাখা রাত্রবেলা ঘুমাইছ জুয়ান জানো না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা ঠিক কিনা বলে আজরাইল বলছে আল্লাহ ও বলছে পাসপোর্টের ভিসা নাকি তার আগামী কালকে চলে যাইব সবাই রে তো টাইম টু টাইম খবর নিয়েছে কত মানুষের কাছ থেকে বিদায় নিল একটা বার তোমার কাছ থেকে বিদায় নিল না একটা বার তোমাকে বলল না রব যাই তুমি আমাকে ভালো রাখো কিছুই বলল না রব তুমি বলো না ওরে কি করব রব বলছে দেখ কান বরাবর বুক বরাবর একটা থাপ্পড় কুমের ভিতরে দিছে থাপড়া দেখা যায় বডি কাঁপতেছে ব্যাপার কি বলে হার্ট অ্যাটাক আছে না নাই বলেন আছে না নাই দুনিয়া তো দুনিয়ায় পড়ে থাকবো সব তো যার জায়গা থাকবে শুধু থাকবো না আমি আর আপনি জোয়ান শোনো ও যুবক ভাই তোমাদেরকে বলছি আমি তোমাদের বাসায় কথা বলছি আমি কেয়ামতের দিন বলে দেব বললাম আবারও বলছি আমি কেয়ামতের দিন বলে দেব আবারও বলছি আমি কেয়ামতের দিন রবকে বলে দেব 2022 সালের 16 ডিসেম্বর রাত্রে আমি খালাকান্দির রব তোমার কথাগুলো বলে দিয়েছি ওরা আমার কথা শুনেনি আমি তো পৌঁছে দিয়েছি রব আমি সাক্ষী আমি কথা বলেছি ওরা আমার কথা শুনেনি রবের কাছে আমি সাক্ষী দেব
শোনো জওয়ান কি বলতে চাই যুবক যারা আছো ভাই আমার কথা শোনো আমিও তোমাদের মতে যুবক তোমরা তো আজকে আছো দুনিয়ার প্রেম নিয়ে ব্যস্ত প্রেম ভালোবাসা এগুলো নিয়ে ব্যস্ত আছো জওয়ান শোনো তুমিও প্রেম করো আমিও প্রেম করি তুমি মনে কইরো না যে আমি প্রেম করি না আমিও একজন প্রেমিক তুমি একজন প্রেমিক তুমি ভুল জায়গায় প্রেম করেছো জওয়ান তোমাকে আবারো বলছি ভাই তুমি ভুল জায়গায় প্রেম করেছো প্রেমের জায়গা জানো না ও জওয়ান তোমাদের কামড় দু হাত জোড় করে বলছি ভাই তুমি যেই মেয়ের সাথে সম্পর্ক করেছো তোমার গার্লফ্রেন্ড তোমার প্রেমিকা হয়তো তার চামড়া বিউটিফুল তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা তার বয়স অনেক স্মার্ট সে যখন টেলিফোনে কথা বলে বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো তুমি দৌড় দাও তার সাথে কথা বলবার জন্য বুকার তুই জানিস না কসম রব্বে পাকের জাতের কসম রব্বে পাকের জাতের তুই যার জন্য জীবন যৌবন বিসর্জন করলে তুই যার জন্য অস্তিত্ব বিনাশ করলে ওই মেয়েটা যদি আজকে রাত্রে মরে যায় 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পোকা পোকা ঠিক কিনা বলেন পোকা বের হবে কিচ্ছু না ওখানে পোকা তুমি তার চামড়া দেখে প্রেমে পড়েছিল চামড়া নষ্ট হয়ে যাবে দেখবা এখনো কাফনের কাপড় আগের মতো ঠিকই আছে ভিতরের মানুষটার থেকে দুর্গন্ধ বের হচ্ছে ও জওয়ান তোদের পায়ে ধরে আমি বলে যাচ্ছি ভাই শোনো ও জওয়ান তোমাদের কাবার বলছি তুমি যেই মেয়ের সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুন কালি দিয়েছো মা বাপ সমাজে মুখ দেখাতে পারে না লজ্জায় রাস্তাঘাটে বের হতে পারে না জওয়ান যাই মেয়েটাকে পাওয়ার জন্য তুমি পড়ালেখা বাদ দিয়েছ যেই মেয়েটাকে কাছে পাওয়ার জন্য ফেন্সিডিল ইয়াবা ধরেছ যেই মেয়েটাকে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে বিজনেস করে টাকা পয়সা ইনকাম করে দেশে বিদেশে যা তাকে ইনকাম করেছ ওই মেয়ের অর্নামেন্টস জুয়েলারির পিছনে খরচ করেছ মেয়ে যখন যা বলছে তাই করেছ সব টাকা পয়সা মেয়ের পিছনে খরচ করে দিলা কসম রব্বে পাকের জাতের ওই মেয়েটা যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট তোমার থেকে টাকা বল আরেকটা যুবককে পেয়ে যায় হয়তো তোমাকে ভুলে যেতে এক মিনিটও লাগবে না রক্ত আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম এই মানুষ তোদের কি হয়েছে কে তোদেরকে বিভ্রান্ত করেছে কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে অথচ আল্লাযী খালাকাকা আমি না তোদেরকে বানিয়েছি আমি না তোদেরকে নিজের হাতে বানালাম করলে কি কেন আমার দিকে আসো না ও জোর তোমাদের পায়ে ধরে বলছি প্রেম যদি করতে হয় একজনের সাথে করা যায় তার নাম কি জুড়ে বলেন কে আমার রব তো নিজে প্রেম করেছেন আমার রসুলকে খলিল বানান নাই আমার রসুলকে বানিয়েছেন হাবিব হাবিব তার কলিজার টুকরা প্রেমিক বন্ধু খলিলুল্লাহ বানায় নাই হাবিব বানিয়েছে কলিজার টুকরা প্রেমিক বন্ধু প্রেম করে দে শুধু নে না তার নাম হাবিব ভালোবেসে দে শুধু নে না তার নাম হাবিব রব তো আমার রসুলের সাথে প্রেম করেছেন আমার রসুলকে তো কলিজা দিয়া ভালোবেসেছেন ভালোবাসতে বাসতে তার প্রেমিককে কাছে ডেকে নিয়েছেন চক্কা বাক্কা সাইনি আও আদনা সামনা সামনি বসে গল্প করেছেন প্রেমিককে মাঝে মাঝে ভিন্ন নামে ডাকতেন কাফা ইয়া আইন সাদ তাসিম মিম আলিফ লাম রা হা মিম বিভিন্ন নামে তার প্রেমিককে ডাকতেন আল্লাহর ভাল লাগে ভিন্ন নামে তার হাবিবকে ডাকলে ভাল লাগে এই জন্য রব তো প্রেম করেছেন আমার রসুলের সঙ্গে মাঝে মাঝে তো আমার রব আমার রসুলকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফা আনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া চাদর ওয়ালা চাদর খোলো ও কলিজা টুকরা বন্ধু প্রেমিক তুমি চাদরের নিচে খাদিজাকে নিয়ে ঘুমিয়েছো আমি প্রেমিক তোমার জন্য ঘুমাই না ও প্রেমিক তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে শুয়ে আছো আমার ভাল লাগে না আমি না তোমার সাথে প্রেম করেছি আল্লাহু আরশে ইস্তাওয়া আমি আরশে আজিমে ভাল লাগে না ও বন্ধু তুমি উঠো তুমি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে পড়েছো আমি না তোমার সাথে একটা মিনিট কথা বলতে চাই আমি না তোমার প্রেমে মশগুল হয়ে গিয়েছি আমি না তোমাকে কাছে পেতে চাই আমি না একটা মিনিট কথা বলতে চাই তুমি কেমনে ঘুমিয়ে থাকো আমি তোমার জন্য আওতাস করে ঘুমাই না লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাম আমার ঘুম আসে না আমার তন্দ্রা আসে না
একটা মিনিট কথা বলতে চাই ও বন্ধু আমার প্রেমিক কম্বল ছাড়ো বিছানা ছাড়ো আর ঠান্ডা পানি দিয়ে ওযু করে একবার প্রেমিককে ডাক দাও সস্তায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দাও আমি প্রেমিক কথা দিলাম আর সে আজিমে থাকবো না সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব হাজির রব তো তার রব তোমাকে ডাকে রব তোমাকে কাছে পেতে চায় রব তোমাকে কাছে নিতে চায় জওয়ান তোমার গুনাহ হয়ে গিয়েছে রাত্রবেলা ঘুম থেকে উঠো রবকে ডাক দাও সুবহান বলে রব ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ফেরেশতারা বান্দা কি কয় আল্লাহ ও বলছে সুবহান তুমি নাকি পবিত্র সে অনেক অপবিত্র জীবনে বহুত নাফরমানি করেছে বহুত শয়তানি করেছে আজ স্বীকার করেছে তুমি পবিত্র আর সে অপবিত্র রব বললেন সুবহানি অবশ্যই তো আমি পবিত্র বান্দা আজকে স্বীকার করবার কারণে বান্দা সুবহানুকা তোকে আমি দুনিয়ায় বানাইয়া দিলাম পবিত্র আর আখেরাতে পবিত্র বানাইয়া জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম ওয়াদা বান্দা যখন সেজদায় গিয়ে বলে আলা রব বলে নো ফেরেশতা বান্দা কি কয় আল্লাহ ও বলছে আলা তুমি নাকি বহুত বড় হে তো বহুত ছোট জীবনে বহুত অহংকার করছে আর করবে না বলে দিছে রব বলছে আলা আল্লাহ বলছে না আলাইতানি ওটা তো আমি নিজেই জানি আমি বড় বান্দা বহুত দিন পরে আমাকে স্বীকার করেছে আমার কুদরতের কলিজা ঠান্ডা হয়ে গেছে আলাই তোকা বান্দা দুনিয়া তোকে বানিয়ে দিলাম বড় আখেরাতে বড় বানাইয়া বহুত বড় বড় লোকের আগে জান্নাতের ওয়াদা দিলাম ওয়াদা আল্লাহু আকবার মানে এজন্য আমরা পারবো তো সে রবের সাথে সম্পর্ক করতে বলেন না ইনশাআল্লাহ সবাই বললেন না ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ ১২টার উপরে হয়ে গেছে কষ্ট হবে আপনাদের আমি সামনের দিকে যেতে চাই না একটা কথা বলি আলোচনা আমরা শেষ করব বসে আছেন ভালো লাগতেছে কয়েকটা মিনিট আর কথা লম্বা করব না কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি যে কথা বলতে চেয়েছিলাম রব বলেছেন কোরআন একটা লাইট রব বলেছেন কোরআন একটা ম্যাগনেট রব বলেছেন কোরআন একটা আলো অন্ধকারে লাগিয়ে দিলে মানুষের জিন্দগি চেঞ্জ হয়ে যায় সেটা কেমনে উদাহরণ দিয়ে আলোচনা শেষ আর লম্বা করব না কিতাবের নাম মনে রাখবেন তারিখে ইবনে জারির তাবারিখ হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস আহকামুল কোরআন লিল জাসাসের ঘটনা নিয়ে এসেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম মিল্লাতের খলিফা মুসলিম জাহানের খলিফা রাসূলের পাক ইন্তেকালের পরে হযরতে আবু বকর খলিফা এই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরতে আমর এই রাষ্ট্রের প্রধান পরামর্শদাতা হযরতে আলী এবং উসমান ফজরের সালাতের পরে মসজিদে বসেছে হযরত ওসমান ডাক দিয়ে বলছেন ভাই আবু বকর রে এই রাষ্ট্রের খলিফা আপনি আমি জানতে চাই রাষ্ট্র কেমনে চলে খলিফাতুল মুসলিমিন সিদ্দিকে একবার বললেন ভাই ওসমান রে এই রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন এই রাষ্ট্রের সংসদ হলো মদিনার মসজিদ আর এই রাষ্ট্র চালাই আমি খাদেম কি জানতে চাও বলো হযরত ওসমান ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনার কাছে আমি জানতে চাই আপনি বলেছেন রাষ্ট্র চালান কোরআন দিয়া রাষ্ট্র যদি কোরআন দিয়া চলে সমাজে ইনসাফ কায়েম হওয়ার কথা আপনার কাছে আমি জানতে চাই এই রাষ্ট্রের কোন মানুষ যদি না খেয়ে মারা যায় আপনাকে কেয়ামতের দিন জবাবদিহি করা লাগবে কিনা খলিফাতুল মুসলিমিন সিদ্দিকে একবার দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন ভাই ওসমান রে আমার রাষ্ট্রের একটা কুকুর যদি না খেয়ে মারা যায় একটা বিড়ালও যদি বিনা চিকিৎসা মারা যায় আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে এই জন্য কোরআন দিয়ে সমাজে ইনসাফ কায়েম করতে চাই ওসমান দাঁড়িয়ে বলছেন ভাই আবু বকর আমি জানতে চাই আপনার কাছে আমি আসলাম একটা বাড়ি থেকে আপনার রাষ্ট্রের একজন বিধবা মহিলা চুকে দেখেন না অন্ধ বিধবা মহিলা বৃদ্ধা তার কোনো সন্তান নাই তিন দিন হয়ে গেল তার বাড়িতে কোনো খাবার নাই জবাব দেওয়া লাগবে কিনা আমার কাছে একটু খুলে বলেন হযরতে সিদ্দিকে একবার দাঁড়িয়ে গেলেন কান্নায় ভেঙে পড়লেন আর ডাক দিয়ে বলেন ভাই রে আমি জানতে পারি নাই বুঝতে পারি নাই খাবার নিতে পারি নাই তুমি খবর দিয়েছ ওয়াদা দিলাম রাষ্ট্রের বাইতুল মাল থেকে কোষাগার থেকে ওই মহিলার বাড়িতে তিন প্রত্যেক দিন তিন বেলা খাবারের ব্যবস্থা আমি করে দেব
কথা দিলাম তুমি আমাকে ঠিকানা দাও উসমান গনি দাঁড়িয়ে বলছেন ভাই আবু বকর রে আমি জানি আপনি রাষ্ট্রের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করবেন কিন্তু এই মহিলা বৃদ্ধা মানুষ চুকে দেখেন না কে তাকে রান্না করে খাওয়াবে তার কোনো সন্তান নাই স্বামীও নাই বিধবা কে তাকে দেখবে আপনার কি দায়িত্ব নয় আপনার দেশের একজন নাগরিককে দেখে রাখা হযরত সিদ্দিক একবার বলছেন ভাই উসমান রে আমি তো চাই দেখে রাখবো কিন্তু আমার কাছে কোনো খাদেম এই মুহূর্তে নাই আমি তো খাদেম ছাড়া তার কেমনে কর্মচারী পাঠিয়ে দিব আমার কাছে নাই দীর্ঘক্ষণ কথা চলতেছে পুরা মসজিদে পিনপত নীরবতা বিরাজ করছে কেউ কথা বলছে না সবার মধ্য থেকে দাঁড়িয়ে গেলেন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক একবার আপনার কাছে আরজি পেশ করতে চাই আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আপনার কাছে জানতে চাই এই মহিলার বাড়িতে জানি আপনি খাদেম দিতে পারবেন না কর্মচারী দিতে পারবেন না এই সুযোগ আপনার কাছে নাই আমি ওমর দাঁড়িয়ে আপনাকে বললাম এই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে আপনি আমাকে খাদেম বানাইয়া দিতে পারে আল্লাহু আকবার বলেন একজন একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি একজন বৃদ্ধা বিধবা নারীর বাড়িতে বিনা পারিশ্রমিকে খাদেম হতে চায় ইসলাম মানুষকে কোরআন মানুষকে কত নমনীয় হতে শিক্ষা দেয় চমৎকার আদর্শ শিক্ষা দেয় আজ সমাজে যদি আদর্শ থাকতো পাতি নেতা পর্যন্ত চুর ডাকাত বদমাইশ হয়ে গিয়েছে সমাজকে বিকলাঙ্গ করে দিয়েছে কোরআন যদি রাষ্ট্রের সকল জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যেত ইনসাফ কায়েম হয়ে যেত ইনসাফ আমার মুসলমান বন্ধুগণ এবার সিদ্দিক একবার বললেন ভাই ওমর রে আপনি যদি বলেন এই মহিলার বাড়িতে আপনি কাজ করবেন বিনা পারিশ্রমিকে খিদমত করবেন আমি জানতে চাই কথাগুলা দিল দিয়ে শুনেন জানতে চাই আপনি কোন টাইমে কাজ করবেন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আপনি হযরত আমার বললেন ভাই আবু বকর আমি অফিসে যাওয়ার আগে সকাল বেলায় মহিলার বাড়িতে কাজ করব অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় বিকেল বেলা কাজ করে দিয়ে যাব সিদ্দিক একবার এবার বললেন শুনেন ওমরে ফারুক আপনাকে বলছি আপনি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে দায়িত্ব নিয়েছেন আপনি যদি দায়িত্ব ঠিক মতো আদায় না করতে পারেন আমার আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমি নালিশ করে দেব কথা যেন মনে থাকে আমার বন্ধুগণ পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে নাস্তা করে হযরতে ওমরে ফারুক মহিলার বাড়িতে কর্মচারীর কাজ করবার জন্য বাড়িতে পৌঁছে গেলেন দরজা গিয়া নক করে বললেন আম্মা জান ঘরের ভিতরে কি আছেন আমি আপনার ঘরে নির্ধারিত খাদেম রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত খাদেম আমি এসেছি আপনার ঘরে কি রান্না করে দেওয়া লাগবে আপনার ঘর কি মুছে দেওয়া লাগবে আপনার কাপড় কি ধৌত করে দেওয়া লাগবে জানতে চাই ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা জবাব দিচ্ছেন কে যুবক তোমাকে চিনতে পারলাম না তুমি এসেছো নির্ধারিত খাদেমের কথা বলছ যুবক রে আমি তোমাকে জানি নাই তুমি আসার প্রায় তিন ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে আল্লাহু আকবার হযরত আমার আশ্চর্য হয়ে গেলেন দায়িত্ব আমার নির্ধারিত দায়িত্ব আমার কে আদায় করে দিয়ে যায় কে কাজ করে দিয়ে গেল আবু বকরের দরবারে আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছে আল্লাহর আদালতে অপরাধী বানিয়ে দিয়েছে চিন্তা করলেন আগামী কালকে আরো আগে আসবার চেষ্টা করব দ্বিতীয় দিন তিনি পৌঁছে গেলেন ফজরের সালাত পড়ে কোনো কথা নাই সালাম ফিরিয়ে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন ডাক দিয়ে বলেন আম্মা জান আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম বলেন না আপনার ঘরে কি করে দেওয়া লাগবে কি করা লাগবে কি কাজ আছে মহিলা ডাক দিয়ে বলছেন যুবক রে তুমি এসেছো বাবা তোমাকে চিনতে পারলাম না আজ তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ আমার তো আর গরম হয়ে গেলেন ব্যাপার কি দুই দিন প্রথম দিনেই কাজ করতে পারলাম না চিন্তা করলেন আগামী কালকে ফজরের নামাজের আগে পৌঁছে যাব কাজ করে সে ফজরের সালাত পড়ব তিনি ফজরের
নামাজের আগে পৌঁছে গেলেন মহিলার বাড়িতে তিন নাম্বার দিন গিয়ে ডাক দিয়ে বলছেন আম্মা জান আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম বলেন না কি করা লাগবে রান্না করা লাগবে কিনা আপনার খাবার দেওয়া লাগবে কিনা মহিলা জবাব দিচ্ছেন যুবককে তুমি তৃতীয় দিন এসেছো বাবা তোমাকে চিনতে পারলাম না আজ তুমি আসার এক ঘন্টা আগে আরেকজন যুবক এসে নিজের হাতে রান্না করে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে আমার গর মুছে দিয়ে আমার কাপড় দৌথ করে আমার মাথায় হাত রেখে আমাকে বলেছে তার জন্য দোয়া করতে প্রায় এক ঘন্টা আগে আমাকে নিজের হাতে খাইয়ে দিয়ে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ ওমর দেখলেন লাগাতার তিন দিন কাজ করতে পারলেন না মিজাজ আর সামলে রাখতে পারলেন না চিন্তা করা লাগাই কালকে তাহাজ্জুদের নামাজের আগে চলে যাব দেখি তো কে এসে যাওয়ার সময় নাঙ্গা তরবারি হাতে নিলেন কুসমুক্ত করলেন তরবারি হাতে নিলেন আর চিন্তা করলেন যাকেই পাবো শরীফ থেকে মাথা আলাদা করে দিব এত বড় স্পর্ধা এত বড় কাজ আমাকে বেইজ্জত করতে চায় আবুবকর আদালতে আমাকে বেইজ্জত করতে চায় আল্লাহর আদালতে অপরাধী বানাতে চায় যুবককে তাকে দেখতে হবে এই চিন্তা করে সিদ্দিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিয়ে গভীর রজনীতে তাহাজ্জুদের সালাতের আগে মহিলার বাড়ি পৌঁছে গেলেন দরজার সামনে গিয়ে বুঝতে পারলেন ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে ঘরের ভিতরে জুয়ান আছে কথা পর্যন্ত শোনা যায় কিন্তু কণ্ঠ চিনতে পারতেছেন না তিনি ঘরের একটু আড়ালে দাঁড়িয়ে থাকলেন তরবারি হাতে নিয়ে ঘর থেকে বের হলে শরীর থেকে মাথা আলাদা করে দেবেন দীর্ঘক্ষণ পরে একজন যুবক ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে করে মিটমিট পা দিয়ে চলে যায় হযরত ওমর গর্জন দিয়ে উঠলেন কে যুবক দাঁড়িয়ে যাও আমি ওমর বলছি আমার হাতে কিন্তু নাঙ্গা তরবারি আছে পা যদি লম্বা করো শরীর থেকে মাথা আলাদা করে দেব যেখানে আছো ওখানে হাত উঠে আর সারেন্ডার হয়ে দাঁড়িয়ে যাও অমরের কথা শুনে আগন্তুক দাঁড়িয়ে গেলেন হাত উপর দিকে উঠাইয়া জায়গায় দাঁড়িয়ে সারেন্ডার হয়ে গেলেন হযরত ওমর তো থরথর করে রাগে কাঁপতেছে আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন সামনে গিয়া সারেন্ডার হয়ে যিনি দাঁড়িয়েছেন তার চেহারার দিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না আর সহ্য করতে পারলেন না চিৎকার করে কান্না শুরু করে দিলেন ঠাস করে হাতের অস্ত্র ফেলে দিয়েছেন হাউমাউ করে কাঁদতেছে তাকায়া দেখলেন তিনি আর কেউ না এই রাষ্ট্রের আর কেউ না তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর আল্লাহু আকবার কাঁদতে লাগলেন আর বললেন আবু বকর ভাই রে তুমি এই রাষ্ট্রের খলিফা তুমি না আমাকে দায়িত্ব দিয়েছো কেন তুমি এই বাড়িতে আসো তিন দিন পর্যন্ত কাজ করে দিয়ে তুমি যাও এই কাজ না আমাকে দায়িত্ব দিয়েছিল বলো না তুমি কেন করে যাও সিদ্দিক একবার জবাব দিলেন ভাই ওমর রে আল্লাহ পাক তোমার আগে আমাকে খলিফা বানিয়েছেন এর অর্থ হলো তোমার আগে আমাকে জবাব দেওয়া লাগবে রব বলেছেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা সরিষার দানা পরিমাণ ভালো আমল খারাপ আমল করলে জবাব দেওয়া লাগবে আমি চিন্তা করলাম তিন দিন পর্যন্ত মহিলার বাড়িতে আমি খিদমত করতেছি আর চিন্তা করলাম আমি কি অপরাধ করেছি রাত্র যখন হয়ে যায় আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায় বিছানায় পিঠ লাগে না আমি চিন্তায় পড়ে যাই ওমরকে দায়িত্ব দিয়েছি ঠিক মতো আদায় করলো কিনা আদায় না করলে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে এই জন্য বাইরে আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় যখন ঢুকে যায় আমি ঘুমাতে পারি না ওই মহিলার বাড়িতে দৌড়ে আসি নিজের হাত নিয়ে কাজ করে দিয়ে যাই এমন সময় হযরত ওমর সিদ্দিকে আকবরের পায়ের দিকে তাকালেন তাকিয়ে দেখেন পায়ের মধ্যে কোনো জুতা নাই ডাক দিয়ে বললেন খলিফা আপনি এই রাষ্ট্রের খলিফা এই রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট আপনি আপনার পায়ে জুতা নাই কেন গভীর রাত্রে জুতা ছাড়া ঘুরেন কেন শক্ত মাটিতে পাথরের রাস্তায় সিদ্দিক আকবর জবাব দিলেন ভাই ওমর রে আমার টাকা নাই গরিব মানুষ কোথায় পাবো চামড়ার জুতা কিনবার মতো টাকা নাই আমি তো কাঠের জুতা পরি খরমের জুতা পরি শক্ত জায়গায় হাঁটলে খটখট করে আওয়াজ হয়ে যায় আমি যখন কাজ করতে আসব আমি শ্রমিক আমি এই ঘরের কাজ কাজ করার জন্য আসব আমার পায়ের জুতার শব্দ শুনে
হয়তো কোনো আবিদের ইবাদতে বিঘ্ন ঘটবে হয়তো কোনো অসুস্থ মানুষ ঘুমিয়ে ছিল ঘুম থেকে উঠে যাবে এই চিন্তা করে আমি সিদ্দিকে একবার পায়ে জুতা দেই না আল্লাহু আকবার বলেন তাদের কাছে কোরআন ছিল কোরআন তাদেরকে কেমনে পরিবর্তন করে দিল এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জালাল কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বললেন আলিফ লাম রা كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ الله বললেন বান্দারে সমাজের যেই জায়গায় তোমরা অন্ধকার দেখবে অন্যায় অনাচার দেখবে ওই জায়গায় আমার কোরআন নামক লাইট যদি ফিটিং করে দিতে পারো লাগিয়ে দিতে পারো সমাজের কোন জায়গায় অন্ধকার থাকবে না আলোকিত করে দিবেন স্বয়ং আল্লাহ কোন সুবহানাল্লাহ কথা কি বুঝতে পেরেছেন কথা লম্বা করতে চাই না 12:30টা হয়ে গেছে এখানে রেখে দিতে চাই আমার জন্য দোয়া চাই ও বললাম আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে